বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আসাদে পেয়ে অবসাদে পেকে ওঠে ধান আশ্বিনের অন্তিম নিশ্বাসের শব্দে শরতের শেষে এসেছে হেমন্তের হিমেল হাওয়া বিদায়ী শরতের সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে আসে হেমন্ত কানপাতলেই শোনা যায় ঝরাপাতার শব্দ তবু এখনও কাশফুলে ছেয়ে আছে দেশের বিভিন্ন অঞ্চল দিনের শেষ বেলায় নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের অবস্থানগত কারণেই হেমন্ত কিছুটা প্রচ্ছন্ন তাই তো শরতের শেষভাগে এসেও বৃষ্টি বারবার ভিজিয়েছে আমাদের অবশেষে পেঁজা পেঁজা মেঘ ভেসে বেড়ানো ঝলমলে আকাশের গায়ে লেগেছে কুয়াশার মায়াবী স্পর্শ যদিও ইটপাথরের ব্যস্ত শহুরে জীবনে হেমন্তের সেই মিষ্টি স্পর্শ তেমন স্পষ্ট নয় তবুও ধীরে ধীরে ছোট হয়ে আসা দিনগুলো মনে করিয়ে দেয় ঋতুবদলের গান বেলা ছুটে যায় সন্ধ্যা ঘনিয়ে আসে দ্রুত রোতার তেজ হারিয়ে ফেলে আর এতেই আমরা ঢের অনুভব করছি হেমন্তের পদধ্বনি ডগায় আটকে থাকা শিশির বিন্দুতে ঝিকিমিকি করে ভোরের কিরণ মেঠো পথে হাঁটতে গেলে পা ভিজে যায় এরকম কোনো পথ ধরে হেঁটে যাওয়ার স্মৃতি শিশির ভেজা শিউলি কুরনো ভোর মিঠে রোদের একটা দুপুর রোদ পালানো বিকেল শেষে প্রার্থনার সন্ধ্যা পেরিয়ে ডাহুক ডাকা রাতের ভালোবাসা আজীবন সযতনে বুকে আগলে রাখেন অনেকেই আর সেই ভালোবাসার স্মৃতিতে জেগে থাকুক আজকের সমীপেশ্যু আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে চিঠি ও ইমেল পাঠে রয়েছি জান্নাতুল ফেরদোস্তমা আর উত্তরদানে রয়েছেন আমি মোহাম্মদ আব্দুল হক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা আজ শুরু করব ইমেল দিয়ে ইমেল করেছেন মোহাম্মদ ইসমাইল হোসেন বাঘমারা শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং আমি নিয়মিত শুনে থাকি বহুদিন ধরে সমীপেশু অনুষ্ঠানে চিঠি লেখেও জবাব পাচ্ছি না কেন জানাবেন সেই সাথে ঢাকা কেন্দ্রের সাউন্ড সিস্টেম তেমন ভালো না আশা করছি পদক্ষেপ গ্রহণ করবেন ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন সমীপিছু অনুষ্ঠানে আমরা যথাসম্ভব সকল শ্রোতার চিঠি প্রচার করে থাকি হয়তো কোনো কারণে আপনার চিঠি আমাদের হাতে এসে পৌঁছেনি এবার কথা হলো অবশ্যই নিয়মিত লেখবেন এবং আমরাও নিয়মিত উত্তর দিব আর ঢাকা বেতার কেন্দ্রে সাউন্ড সিস্টেম উন্নতকরণের কাজ চলছে আপনি চাইলে মানুষ বেতারের অ্যাপে শুনতে পারেন অ্যাপে ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় এস এম হোসেন সহকারী শিক্ষক আল ইকরা ক্যাডেট অ্যাকাডেমি ওয়াপ্তা জাঙ্গা চুয়াডাঙ্গা থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের সমীপেশু অনুষ্ঠানের আমি একজন ভক্ত শ্রোতা ব্যস্ততার দরুন সময়ের অভাবে সমীপেশুকে নিয়মিত লেখা হয়ে ওঠে না তবে অনুষ্ঠান শুনতে মিস করি না ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আমি মিনা বলছি অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমি খুব মিস করছি অনুষ্ঠানটি দ্রুত প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি সেই সাথে দীর্ঘদিন ধরে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীত নাটক অনুষ্ঠানে নিয়মিত লিখলেও কুইজ বিজয়ী হতে পারছি না কেন ভাই এম এস হোসেন আমি মিনা বলছি অনুষ্ঠানটি ইউনিসেফ থেকে পুনরায় বাজেট পাওয়া সাপেক্ষে চালু করার বিষয়ে ভাবা হবে আশা করি দ্রুতই এটা সম্ভব হবে আর এছাড়া জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিচিত আমাদের কথা আমাদের গান কথায় গানে সঙ্গীত নাটক অনুষ্ঠানে নিয়মিত আপনার কুইজ বিজয়ী না হতে পারার বিষয়টি আমরা স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেব আপনার মেইলের জন্য ধন্যবাদ এম ফোরকান মাস্কাট ওমান থেকে লিখেছেন ধূসর মরুর প্রান্তর মধ্যপ্রাচ্যের ওমান থেকে লিখছি প্রিয় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সকাল দশটা বেজে পাঁচ মিনিটে প্রচারিত গিটারে বিভিন্ন গানের সুর শুনতে আমার বেশ ভালো লাগে সেজন্য বেতার কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই ভাই এম আপনাদের আমরা অনুষ্ঠান প্রচার করে থাকি লেগেছে আমি আমাদের সকল সহকর্মীকেও আপনার ভালো লাগার কথা জানিয়ে দেব মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জের বন্ধু লিখেছেন সম্প্রতি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউব চ্যানেল থেকে বিশেষ একটি অনুষ্ঠান শুনতে পেলাম এখন সময় দেশ করার অনুষ্ঠানটিতে সাক্ষাৎকার প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকের গল্প বেতার নিয়ে মাননীয় উপদেষ্টার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেমন বাংলাদেশ চাই ইত্যাদি বিষয় নিয়ে জানতে পেরেছি পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এর সাক্ষাৎকার শুনতে চাই বাই মোহাম্মদ রাসেল শেখ মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে যিনি আমাদেরও ভালো লাগছেন তিনি খুব সংক্ষিপ্ত সফরে বান্দেশ বেতার এসেছিলেন আমাদের স্টুডিওতে তার সাথে বান্দেশ বেতারের প্রতিনিধি কথা হয়েছে এবং সেটাই আমরা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করেছি আপনার চাহিদা অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষাৎকার আমরা পরবর্তী শোনানোর চেষ্টা করবো আপনার মেইলের জন্য ধন্যবাদ মোহাম্মদ মাসুদুর রহমান মাস্টার বাংলা ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাব শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ছাত্র জনতা কৃষক আবাল বৃদ্ধ বনিতা সব মানুষের প্রিয় মাধ্যম এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য সহ অনেক জ্ঞান অন্বেষণ করতে পারি গত তেসরা অক্টোবর প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে পারিবারিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা আমার ভালো লেগেছে এরকম সুন্দর অনুষ্ঠানের জন্য বাংলাদেশ বেতারকে জানাই ধন্যবাদ আবারও লিখব ভাই মোহাম্মদ মাস্তুর রহমান আপনাদের ভালো লাগার জন্যই আমরা অনুষ্ঠান করে থাকি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত পাঠাবেন আপনার জন্য ধন্যবাদ নার্গিস সাক্তার আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন অনেক দিন পর পেশুতে লিখছি কেমন আছেন আপনারা মহানগরে পূর্বের ন্যায় কুইজ চালু করার জোর দাবি জানাচ্ছি অথবা বাঁধন পর্বে সেরা পত্রলেখক নির্বাচন করার অনুরোধ করছি এছাড়াও উত্তরণের আপনার লেখা পর্বে সেরা লেখা নির্বাচন করে পুরস্কার প্রদান করলে অনেক ভালো লেখক তৈরি হবে বলে আমি মনে করি রংপুর বরিশাল ও রাজশাহী কেন্দ্রের মতো ঢাকার সমীপেশুতেও মাস শেষে একজন সেরা পত্রলেখক নির্বাচন করে তার সাক্ষাৎকার প্রচার করা হোক আশা করি আমাদের শ্রোতাদের আশা পূরণ করবেন কর্তৃপক্ষ বেতার শুধু আমাদেরকে নিরাশি করেছে বাজেটের অজুহাত নয় চাই সাহসিকতা এবং সদিচ্ছা বোন নার্গিস আক্তার আপনার সাহসী মেইলের জন্য ধন্যবাদ আর যে বিষয়গুলো পুরস্কারের প্রস্তাব করেছেন আমরা বিষয়টি বিবেচনা করব যদি আমরা প্রচার করতে পারি তখন অবশ্যই জানতে পারবেন আপনার মেইলের জন্য ধন্যবাদ মুহাম্মদ আসমাউল হুসনা বালিয়া ঘাটা রাজশাহী থেকে লিখেছেন গত নয়ই অক্টোবর পথ ও পাথে অনুষ্ঠানে দুর্নীতির কুফল বিষয়ে ইসলামী নির্দেশনা জেনেছি ইসলাম দুর্নীতিকে আদৌ পছন্দ করে না তাই দুর্নীতি দমনে ইসলাম নানাবিধ দিক নির্দেশনা দিয়েছে ইসলাম সর্বপ্রকার দুর্নীতির অপকারিতা ও কুফল বর্ণনা করেছে অতঃপর তা থেকে বাঁচার জোর তাগিদ প্রদান করেছে এবং শাস্তির বিধান নিশ্চিত করেছে ভাই মোহাম্মদ আসমাউল হোসনা পথ পাথে অনুষ্ঠানে দুর্নীতির কুফল বিষয়ে আপনি জেনেছেন আশা করি এগুলো মেনে চলবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও মেনে চলার ক্ষেত্রে উৎসাহিত করবেন আপনার মেলের জন্য ধন্যবাদ আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট কুকি বাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনেকগুলো অনুষ্ঠান শুনে থাকি রয়েছে দর্পণ উত্তরণ ধরিত্রী কথা কলকাকুলি সহ অনেক অনুষ্ঠান মন ছুটে যায় অনুষ্ঠানটি কবে প্রচারিত হয় জানতে চাই ভাই আব্দুল আহ প্রধান সম্রাট আপনার অবগতির জন্য জানাচ্ছি মন ছুটে যায় অনুষ্ঠানটি প্রতি প্রতি বুধবার সকাল মিনিটে এবং একই অনুষ্ঠান বৃহস্পতিবার রাত পুনঃপ্রচার থাকে নিয়মিত হয়ে শুনবেন গাজী মমিন উদ্দিন ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা লিখেছেন গত নয়ই অক্টোবর গিয়েছিলাম যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে এই গ্রামে মোহাম্মদ আজিয়া রহমানের স্ত্রী মনিরা খাতুন ও তাদের এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে সুখে আছেন তাদের ঘরে দেখলাম একটি রেডিও সেট রেডিও দেখে কৌতূহল বসত জিজ্ঞেস করলাম কোন কোন বেতারের অনুষ্ঠান তারা শুনে থাকে তারা জানায় বিভিন্ন বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনলেও নিয়ম করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে থাকে তাদের এখন মন খারাপ কারণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নাটক প্রচারে কুইজ প্রদান বন্ধ রয়েছে কুইজ নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই কিন্তু নাটক প্রচার হয় না তাতে তারা খুব হতাশ তাদের ভাষায় নাটক সচেতনতা বাড়ায় তাদের এই সুখের সংসারের পেছনে জনসংখ্যার সামগ্রিক আয়োজন একটা বড় প্রভাব ফেলেছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা বাচ্চাদের স্কুলে পাঠানো বাড়িতে স্বাবলম্বী হওয়ার জন্য গরু এসেছে অধিক সন্তান নেয়া থেকে বিরত থেকেছে গরু ও মুরগির ডিম বিক্রি করে তারা স্বাবলম্বী হয়েছে আর সেই সাথে গরু ও মুরগির ডিম বিক্রি করে তারা একটি ইজি বাইক কিনেছে তাদের সহ আমাদের সকলের দাবি আবারও জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে নাটক প্রচার করা হোক ভাই গাজী মোমিন উদ্দিন আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং একটি পরিবারের গল্প এখানে তুলে ধরেছেন আমার কাছে এটাও ভালো লেগেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি ক্ষুদ্র নিরিগিষ্টি জনগণ কিভাবে মিডিয়া তাদের জীবনে প্রতিফলন ঘটে এ বিষয়ে পর একটি রিসার্চ করেছিলাম সেখানেও দেখেছি একটি পরিবারে একজন গ্রামের ডাক্তারকে দেখেছি সারা দিন তিনি রেডিও শোনেন এবং তার মাধ্যমে ওই এলাকার সবাই সচেতন হচ্ছে আপনার যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি ছেলের নাটকের কথা বলেছেন আমরা আপনার দাবি সেখানে পৌঁছিয়ে দেব তবে আমি যতটুকু জানি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি ছেলের এবছরের বাজেট নিয়ে একটু বিলম্ব হচ্ছে খুব তাড়াতাড়ি বাজেট তারা পেয়ে যাবেন পেলে তারা অবশ্যই আপনাদের পছন্দ নাটক প্রচার করবে নিয়মিত লেখবেন আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ মোহাম্মদ দিদার হোসেন আপনি ঠিকানা উল্লেখ করেননি লিখেছেন আমি দু পর্যন্ত নিয়মিত শ্রোতা ছিলাম প্রবাসী হওয়ার কারণে বেতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এখন অ্যাপের মাধ্যমে বেতার শুনি মনে হয় বাংলাদেশটা আমার কাছেই আছে আমার জিজ্ঞাসা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন এখনও প্রচারিত হয় কিনা ভাই মোহাম্মদ দিদার হোসেন ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন এখনও প্রচারিত হয় এবং তা বৃহস্পতিবার রাত দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত প্রচার হয়ে থাকে ঢাকা ক ও আপনি অবশ্যই অ্যাপের মাধ্যমে শুনতে থাকবেন আপনার জন্য ধন্যবাদ মেলের ত্রিবেণী রানী দাস গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিটি অনুষ্ঠান সত্যি ভীষণ ভালো লাগে এর মধ্যে শ্রোতাদের বিনোদনমূলক অনুষ্ঠান যাত্রাপালা অন্যতম জানতে চাই যাত্রাপালা অচল পয়সা আপনাদের সংগ্রহে আছে কিনা যদি সংগ্রহে থাকে তাহলে প্রচারের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি একই ক্লাব থেকে বিশ্বনাথ দাস বিশু লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রত্যেকটি অনুষ্ঠান শুনে আমি অনেক উপকৃত হচ্ছি জানতে চাই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সিনে রং অনুষ্ঠানে কেন তিনজনের পরিবর্তে দুজনকে কুইজ বিজয়ী করা হচ্ছে বিনীত অনুরোধ দুজনের পরিবর্তে তিনজনকে কুইজ বিজয়ী করার প্রিয় শ্রোতা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সিনেরং নামে কোন অনুষ্ঠান প্রচার করা হয় না এটা বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিস বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রচারিত হয়ে থাকে আপনার বক্তব্যটি আমরা সেখানে পৌঁছে দেব আর অসল পয়সা নামে কোনো যাত্রাপালা আমাদের সঙ্গে নেই একটি পয়সা নামে একটি যাত্রাপালা আছে হয়তো আপনার শুনতে চাইলে পরবর্তীতে আমরা এটাকে আমাদের শিডিউলে অন্তর্ভুক্ত করব। এম আলম উত্তর কাফরুল ঢাকা সেনানিবাস থেকে লিখেছেন আমি নিয়মিত অনুষ্ঠান শুনে থাকি নিশুতি অধিবেশনের নাটক গান দেশ আমার মাটি আমার দুর্বার উত্তরণ দর্পণ আমার খুব প্রিয় আমি ভারতীয় শ্রোতাদেরও উৎসাহ দিয়ে থাকি মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে লিখেছেন গত চৌঠা অক্টোবর পথ ও পাথে অনুষ্ঠানে ঋণ আদান প্রদানে ইসলামের বিধান বিষয়ে বিস্তারিত জেনেছি কৃষ্টি পর্বে মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্য আর ফলের রাজা আমের এলাকা নবাবগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রত্নতত্ত্ব ও প্রাসঙ্গিক অনেক তথ্য জানানোর জন্য ধন্যবাদ তারার সাথে কিছুক্ষণ পর্বটি নিয়মিত শুনতে চাই ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া পথ ও পাথে অনুষ্ঠানে ঋণ প্রদানে ইসলামের বিধান সম্পর্কে জেনেছেন আশা করি মেনে চলবেন আর তারার সাথে কিছুক্ষণ এই পর্বটি দর্পণ অনুষ্ঠান থেকে নিয়মিত প্রচার হচ্ছে আশা করি আপনি শুনতে পাবেন বা শুনছেন আপনার মেলের জন্য ধন্যবাদ প্রসেনজিৎ বিশ্বাস বড়ইতলা মোড় খাবাসপুর ফরিদপুর থেকে লিখেছেন গত আট অক্টোবর প্রচারিত দর্পণ ম্যাগাজিনে উৎসবে বাংলাদেশ এই পর্বে মানিকগঞ্জের ঘিওরে দুশ বছরের ঐতিহ্যবাহী শুভ বিজয়া দশমীর মেলা নিয়ে সময়োপযোগী প্রতিবেদনটির জন্য ধন্যবাদ সম্প্রীতির এক উজ্জ্বল স্বাক্ষর এ মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক প্রাণে মিশে যায় শ্রমকণ্ঠ এ পর্বে বরিশালের প্রত্যন্ত অঞ্চলের একজন জেলের জীবন কাহিনী জেনেছি আমাদের দেশের শ্রমজীবী মানুষের যোগ্য সম্মান মর্যাদা ও অধিকার নিশ্চিত করণের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করি ভাই প্রসিৎ বিশ্বাস আপনার মনে করার সাথে আমরাও একমত এবং বর্তমান বিরোধী যে পরিবেশ আমাদের সৃষ্টি হয়েছে এর মাধ্যমে সকলে তার কাজের মর্যাদা পাবেন এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনার মেইলের জন্য ধন্যবাদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্ট গোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন পাঁচই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত কথিকাটি সময় উপযোগী ছিল বিশ্ব শিক্ষক দিবসকে শুধু পালন না করে চেতনায় লালন করে এর উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করি মোহাম্মদ সেলিম হোসেন আপনার বক্তব্যের সাথে আমরাও একমত শিক্ষক দিবস শুধু পালনের ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না আমাদেরকে চেতনা ধারণ করতে হবে এবং ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক যত সুন্দর হবে আমরা মনে করি আমাদের সমাজ তত সুন্দর হবে আপনার মতামতের জন্য ধন্যবাদ এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি চিঠি পাঠিয়েছেন এম বিল্লাল শেখ সি এন্ড বি পাড়া রজনীগন্ধা সড়ক চুয়াডাঙ্গা থেকে লিখেছেন সমীপেশুর বাতায়নে অবগাহন করছি দুঃখজনক যে সমীপেশু অনুষ্ঠানে ইমেল করেও কখনো উত্তর পাই না গত চৌঠা অক্টোবর ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা আমার খুব ভালো লেগেছে ওই দিন কলকাকুলে অনুষ্ঠান শুরুর পূর্বে বেশ অপ্রয়োজনীয় কথা রেডিও সেটে শোনা গেল ভবিষ্যতে এ ব্যাপারে সজাগ থাকার পরামর্শ প্রদান করছি তবে কলকাকুলি অনুষ্ঠানটি ভালো লেগেছে এম বিল্লাল শেখ কলকাকলি অনুষ্ঠানের বিষয়টি আমাদেরও নজরে এসেছে এবং ভবিষ্যতে এই ব্যাপারে আমরা সতর্ক থাকব আর আপনার লেখার জন্য আমাদের বিষয়টি আরও সচেতনতায় আসলো এবং মাঝে কারণে কিছু সমন্বয় কথা এ ধরনের প্রসার হয়ে থাকে আমরা সকলকে সতর্ক করেছি আর আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি আনিসুর রহমান ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব ছোট কুপট নোয়াবেকি শ্যামনগর সাতক্ষীরা থেকে লিখেছেন গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদের ভরাডুবির পর বেতার অনুষ্ঠান এক থেকে শ্রোতাবান্ধব মার্জিত ও বিনোদন মুখরতায় বিকশিত বেতারের বিভিন্ন অনুষ্ঠান হৃদয় দিয়ে উপভোগ করছি এছাড়া চিঠিতে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দিনের বিভিন্ন অনুষ্ঠানের প্রতি আপনার ভালো লাগার কথা আপনি উল্লেখ করেছেন ভাই মোহাম্মদ আনিসুর রহমান আমরাও পাঁচই আগস্টের ভেসিবাদের ভরাডুবির পরে বেতার অনুষ্ঠানের আমাদের অনেক উন্নয়ন করার চেষ্টা করছি এবং বিশেষ করে যারা এই আন্দোলনে জীবন দিয়েছে আহত হয়েছে তাদের সাক্ষাৎকার প্রচার করছি তাদেরকে স্মরণ করে আমরা গান প্রচার করছি জিঙ্গেল প্রচার করছি আশা করি এই বিষয়গুলো আপনাদের ভালো লাগে এবং যারা এ ধরনের স্যাক্রিফাইস করেছেন তাদের ভালো লাগার কথা আশা করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে আপনার পত্রের জন্য ধন্যবাদ নাসির উদ্দিন শরীফ রেফলেশিয়া বেতার শ্রোতা সংঘ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন কিং কর্তব্য নাটকটি খুব ভালো লেগেছে এবং সাপ্তাহিক নাটক পর্বে আগামীতে হেড ক্লাস নাটকটি শুনতে চাই ভাই মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ আপনার চাহিদা অনুযায়ী হেড ক্লাস নাটকটি শোনানোর ব্যবস্থা করব আশা করি ও সিরিজ শুনতে পারবেন মোহাম্মদ তাহসিন শ্রীপুর গাজীপুর থেকে লিখেছেন আমি কিছুদিন আগে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে গিয়েছিলাম জীবনে প্রথম কোন গণমাধ্যম কেন্দ্র দেখার সুযোগ হয়েছিল তখন সেখানে গিয়ে দেখতে পেলাম বেশ কয়েকটি স্টুডিও থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি স্টুডিও থেকে প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বাকি স্টুডিও কবে নাগাদ কার্যক্রম পরিচালনা করবে জানতে চাই ভাই মোহাম্মদ তাহসিন আপনার অবগতির জন্য জানাচ্ছি একটি কেন্দ্রে বিভিন্ন স্টুডিও থাকে এবং এক একটা স্টুডিওর এক এক ধরনের কাজ থাকে তো আপনি একটি স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচার দেখেছেন বাকি স্টুডিও থেকে নাটক বা অন্যান্য স্টুডিও হিসাবে ব্যবহৃত হয়ে থাকবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যখন পূর্ণাঙ্গ স্টেশনটি হবে তখন সম্পূর্ণ স্টুডিওগুলিই ব্যবহার করা হবে আপনার চিঠির জন্য ধন্যবাদ মোহাম্মদ জামাল উদ্দিন কাহারোল দিনাজপুর থেকে লিখেছেন আমার বয়স সত্তর বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে বেতার অনুষ্ঠান নিয়মিত শুনে আসছি আমার একটি রেডিও সেট রয়েছে যার মাধ্যমে আমি অনুষ্ঠান শুনে থাকি মধুমালা মদন কুমার নাটকটি শুনতে চাই ভাই মোহাম্মদ জামাল উদ্দিন আমরা কিছুদিন আগে রেডিওর শ্রোতাদের উপর একটা জরিপ পড়েছি সে জরিপে আপনার বয়সী মানুষ বছরের আমরা পেয়েছি মতো চুরাশি আপনাদেরকে পেলে আমাদের ভালো লাগে মধুমালা মদন কুমার নাটকটি শুনানোর চেষ্টা করব আপনার জন্য ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ কবির রংধনু বেতার শ্রোতা সংঘ নতুন রূপপুর পাকশি ঈশ্বর পাবনা থেকে লিখেছেন লাল গোলাপের শুভেচ্ছা নিবেন আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রত্যেকটি অনুষ্ঠান আমার খুব ভালো লাগে গাছ আমাদের প্রকৃত বন্ধু আর তাই আসুন আমরা গাছ লাগাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশ বেতারের বিজ্ঞাপন অনুষ্ঠান এত কম হয় কেন ভাই মোহাম্মদ সাজ্জাদ কবির বাংলাদেশ বেতারে বিজ্ঞাপনের ব্যাপারে প্রশ্ন করেছেন একটি সময় ছিল যখন সারাদিন ব্যাপী বেতারে বিজ্ঞাপন অনুষ্ঠান প্রচারিত হতো বিজ্ঞাপন প্রচার তো বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের ইচ্ছার উপর নির্ভর করে তো বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতারা এখন অনেকগুলো মাধ্যম থাকার কারণে বেতারে তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে যে কারণে আমরা অপ্রচার কম করতেছি তবে আসার দিক হলো আমরা যখন খেলা প্রচার করে থাকি তখন খেলার ভিতরে বিজ্ঞাপন প্রচারের জন্য একটা ভালো গ্রুপ এগিয়ে আসে আর আপনার জানা মতে কারো কোনো পণ্যের বিজ্ঞাপনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি আপনার পত্রের জন্য ধন্যবাদ শিকদার ইসাক আলী প্রগতি বেতার শ্রোতা আড়াই আড়াইশিধা আশুগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমি নিয়মিত শ্রোতা নাটক গান ম্যাগাজিন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান এবং নানা অনুষ্ঠান আমি শুনে থাকি প্রতি ঘন্টার বুলেটিন শুনতে ভুল করি না হঠাৎ জানতে পারলাম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে ডিজিটাল স্টুডিও শুভ উদ্বোধন করা হয়েছে এর আকার প্রকৃতি এবং সুযোগ সুবিধা কেমন হবে জানতে চাই ভাই সিকদার মোহাম্মদ ইসাক আলি আপনার পত্র পেলে তো আমিও আপ্লুত হয়ে যাই আপনার পত্রের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আর মানুষ ঢাকা কেন্দ্রে ডিজিটাল স্টুডিও উদ্বোধন করা হয়েছে গত তেইশ সেপ্টেম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এটি উদ্বোধন করেছেন এটার সুবিধা আমার মনে হয় ইতিমধ্যে আপনারা অনুষ্ঠান শুনিয়ে বুঝতে পেরেছেন খুব সুন্দর অনুষ্ঠান আমরা শুনতে পাচ্ছেন আর এখানে যারা অনুষ্ঠান পরিচালনা করে থাকে তারাও এর স্মুথনেসটা জানতে পারছে নিয়মিত লিখবেন আপনার পত্রের জন্য ধন্যবাদ এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে লিখবার ঠিকানা আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা শোমি পেশু প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেল করুন ই শোমি পেশু অ্যাট জিমেল ডট কম এ ঠিকানায় ইএসএমআই পিই ডট কম আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও আগামী আয়োজনে সেনাগাদ ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইল পাঠে জান্নাতুল জন্নাতুল ফেরদৌস তমা উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক তত্ত্বাবধানে নাজমুস সাকিব